আমাদের দাবিগুলো হলো প্রথমত হলো যে আমাদের জাতীয়করণ করা। রংপুর বিভাগের 535টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত 1,500 জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আহসান হাবিব প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ আবদুল্লাহ আল আমিন। আমাদেরকে একটা আশ্বাস বা একটা রাজস্ব খাতে না নেবেন, আমাদের রংপুর বিভাগের অলরেডি সভাপতি বলেছেন, আমরা তার সাথে একমত পোষণ করছি। আগামী 10 তারিখ পর্যন্ত আমরা দেখব, যদি 10 তারিখের ভিতরে আমাদের দাবি পূরণ করা না হয়, আমাদের বাংলাদেশের 64টি জেলার প্রায় 10,000 উদ্যোক্তা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় না ICT দপ্তর, যেটা আমাদের যেখান থেকে আমাদের দেখাশুনো করায়, নানা ভোগান্তির কথা তুলে ধরে মানববন্ধন সমাবেশে অবিলম্বে তাদের রাজস্ব খাত নেয়ার দাবি জানান। আমরা আমাদের কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা সেখানে থাকবো।